পুলিশের জলকামানের তীব্র জলের গতিবেগের মধ্যে গেরুয়া ড্রেস পরে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন একজন বয়স্ক ভদ্রলোক আর একে নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষের বিশেষ করে তৃণমূল এবং বামেদের তরফ থেকে শুরু হয়েছে খিল্লিয়ার ব্যঙ্গ কত বড় অপরাধ করে ফেলেছেন ছাত্র সমাজের ডাকা আন্দোলনে এই বুড়োটা কি করছেন এটাই হচ্ছে এখন সবার বড় প্রশ্ন কে ইনি কি তার পরিচয় পেশা কি তিনি এখানে কি করছেন এসবের কিচ্ছু এসে যায় না নিজেকে এখন এই বাংলায় বাস করি বাঙালি বলে নিজেকে আর গর্বিত অনুভব করি না কারণ এখন এই বাংলায় রঙই সব রং দেখে তবে আমি প্রতিবাদ করব রং দেখে আমি প্রতিবাদ করব না আমার কাছে আজকে এই যে ভদ্রলোককে দেখছেন খালি চোখে দেখে মনে হবে প্রায় সত্তর বছরের উপর বয়স এই ভদ্রলোক আজকে আমার কাছে নবান্ন অভিযানের হিরো আর কি হলো সবটা দেখাবো আর শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভদ্রলোকের নাম প্রথমে জানতে পারেনি পরে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক পেজে একটি লেখা দেওয়ার পর নামটা জানতে পারলাম এই নাম বলরাম বসু সঙ্ঘের একজন কর্মী এবং তিনি ছাত্র আন্দোলনের এই অভিযান ডাকা আন্দোলনে এসেছিলেন কিছুই করেননি না পাথর ছুঁড়েছেন না কোনো ব্যারিকেড ডেঙাবার চেষ্টা করেছেন তিনি জাতীয় পতাকা হাতে যেখানে আটকানো হয়েছে সেখানে দাঁড়িয়েছিলেন সবাই যখন পালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশের জলকামানের কামানের জলের তোরে তখন এই সত্তর বছরের উপর খালি যেটা মনে হচ্ছে এই বয়স্ক এবং তারপর পুলিশকে দেখিয়ে বললেন চুরি ভরে বসে থাকো কিচ্ছু করতে পারবে না আগে এসে ভিডিও আরো একবার দেখে নিন পুরোটা শেষের দিকে দুজন এসে তাকে গার্ড করার চেষ্টা করলেন জলের তোর থেকে দেখুন সেই ভিডিও একবার কেন এনাকে নিয়ে প্রতিবেদন করছি যখন আমি নিজে নবান্ন অভিযান থেকে ঘুরলাম স্টোরি ফোরি করার পর তখন এসে দেখলাম সোশ্যাল মিডিয়ায় বামেদের তরফ থেকে বিভিন্ন মানুষ সবাই বলছি না তৃণমূলের তরফ থেকেও বিভিন্ন মানুষ সবাই বলছি না এই ভদ্রলোককে নিয়ে খিল্লি এবং ব্যঙ্গ শুরু হয়েছে ছবি দিয়ে বলা হচ্ছে কত কিরকম ছাত্র ইনি কত এনার বয়স ছাত্র সমাজের আন্দোলনে ইনি কে ছাত্র সমাজের ডাকে কারা আন্দোলনে ডাক দিয়েছে আপনারা এতক্ষণ জেনে গেছেন এই নবান্ন অভিযানে যে বিভিন্ন বিশেষ করে বিজেপির রাজনৈতিক দলের কর্মীরা ছিলেন আপনারা জেনে গেছেন ছাত্র অভিযানের অভিযানের ডাক যারা দিয়েছিল তারা প্রত্যেককে মত নির্বিশেষে বয়স নির্বিশেষে প্রত্যেককে জাতীয় পতাকা ধরে আসতে বলেছিল কোন দলের ফ্ল্যাগ নিয়ে নয় এবং এও তারা বাংলার মানুষকে জানিয়েছিল প্রত্যেক বাড়ি থেকে এক দুজন করে আসুন এই ভদ্রলোক যার নাম আমি পরে জানতে পেরেছি বলরাম বসু সংঘের লোক তিনি এসছেন অবশ্যই জাতীয় পতাকা হাতে নিয়ে এসছেন গেরুয়া পোশাক পরে এসছেন এবং যেখানে পুরো যুব সংস্থা কলকাতা পুলিশের জলের তোরে পিছিয়ে গেছে দেখুন চারপাশে কেউ নেই তখন এই বৃদ্ধ ভদ্রলোক একা জাতীয় পতাকা হাতে নিয়ে জলের তোরে দাঁড়িয়ে আছেন ইনি আজকে এই যে গেরুয়া পোশাক পরেছেন না এই গেরুয়া পোশাকটা এর গায়ে আছে বলে বামেদের তরফ থেকে এবং তৃণমূলের তরফ থেকে সমালোচনা চলছে এই বয়স্ক মানুষটাকে নিয়ে খিল্লি চলছে এই বয়স্ক মানুষটাকে ব্যঙ্গ করা হচ্ছে ব্যঙ্গের কারণ কি কি রকম ছাত্র সত্যি এই বামেদের আর এই তৃণমূলীদের মনে হয় তাদের বাবা মারা সভ্যতাটাও শেখায়নি বাংলার সংস্কৃতি তো অনেক দূরের কথা আগামীকাল আপনারা জানেন আগামীকাল আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন রোডে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যারা আজকে পোস্ট দিচ্ছে ছাত্র আন্দোলনে এই বুড়োটা কে তৃণমূলের সেই সব লোকগুলো কি কালকে পোস্ট দেবে যে টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনে এই উনসত্তর বছরের বুড়িটা কেন এসছে আমি দেখতে চাই তৃণমূলের যে সমস্ত লোক আজকে এই বয়স্ক ভদ্রলোককে নিয়ে ব্যঙ্গ করলেন খিল্লি করলেন যে এটা কোন রকমের ছাত্র এই ছাত্রের বয়স কত কালকে আমরা একজন উনসত্তর বছরের বুড়ির ছবি দিয়ে যিনি ছাত্র পরিষদের মঞ্চে হাজির থাকবেন আমরা এই তৃণমূলদের পোস্ট দেখতে চাই যে এই উনসত্তর বছরের বুড়িটা এখানে কি করছে কার কথা বলছি শুনেই নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি যার জন্ম উনিশশো সালে যিনি এখন উনসত্তর বছরের একজন মহিলা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং যিনি আমার মতে ব্যক্তিগত মতে যিনি এই ভারতের অন্যতম সেরা বিরোধী নেত্রী ছিলেন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি হয়েছেন তার ভাইরা কত বড় দুর্নীতি করেছে আপনারা জানেন কিন্তু এই ভারতের অন্যতম সেরা বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যার বয়স এখন উনসত্তর আমরা সেই সমস্ত তৃণমূলের কাছ থেকে একটা পোস্ট দেখতে চাই মঞ্চে যখন মমতা বন্দ্যোপাধ্যায় উঠবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে যারা এই লোকটির ছবি দেখিয়ে বলছেন ছাত্র আন্দোলনে এই বুড়োটা কি করছে তারা যেন কালকে পোস্ট দেবেন যে ছাত্র আন্দোলনে বছরের এই বুড়িটা কি করছে আর বামেদনও বলি যখন এসএফআই বা ডিওএফ এর কোনো অনুষ্ঠান হবে যখন বিমান বসু মঞ্চে উঠবেন কত সালে জন্ম জানেন তো উনিশশো সালে চুরাশি বছর বয়স বিমান বসু যাকে আমি শ্রদ্ধা করি কারণ এই রাজ্যে যেমন সৎ রাজনীতিবিদ কবে যাচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সৎ রাজনীতিবিদ প্রশাসক হিসাবে কিরকম ছিলেন আমি প্রতিবেদন করেছি বিমান বসু সৎ রাজনীতিবিদ তার বয়স চুরাশি বছর বামেদের তরফ থেকে যারা এই ভদ্রলোককে নিয়ে খিল্লি করলেন পৌঁছ দিয়ে জিজ্ঞেস করলেন এটা আবার কিরকম ছাত্র কত বছরের ছাত্র আমরা বামেদের তরফ থেকে সেই পোস্টটা দেখতে চাই যখন বিমান বসু যখন এসএফআই এবং ডিওএফ এর মঞ্চে যাবেন তখন আমরা সেই পোস্ট দেখতে চাই তাদের কাছে যে চুরাশি বছরের বুড়োটা এসএফআই এর অনুষ্ঠানে কি করছে দেখতে চাই আমি ডিওএফ এর কাছ থেকে চুরাশি বছরের এই বুড়োটা ডিওএফ এর মঞ্চে কি করছে পারবেন আপনারা বামেরা এবং তৃণমূলীরা যারা এই ভদ্রলোকের বয়স নিয়ে খিল্লি করলেন জিজ্ঞেস করতে চাইলেন কত বছরের ছাত্র কি রকম ছাত্র তারা অবশ্যই তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে কালকে পোস্ট দেবেন উনসত্তর বছরের বুড়িটা এখানে কি করছে আর বামেরা অবশ্যই পোস্ট দেবেন চুরাশি বছরের বুড়োটা এখানে কি করছে আমি দেখতে চাই সেই পোস্টগুলো এবং সেখানেও আমি গিয়ে প্রতিবাদ করে আসব যে বয়সটা কোনো ফ্যাক্টর নয় অন্তত রাজনীতিতে সাহসের ক্ষেত্রে একা বুক চিতিয়ে দাঁড়িয়ে রইলেন জল পুলিশের কামানের সামনে যেখানে আশেপাশে কেউ নেই যুবকরা পর্যন্ত সরে যেতে বাধ্য হয়েছে জলের তোরে জাতীয় পতাকাও হাত থেকে তিনি ছাড়েননি এই ভদ্রলোক যদি যে কোনো দলের হতেন এনার যা অ্যাটিচিউড যদি যে কোনো দলের হতেন সিপিএম হতেন কংগ্রেস হতেন বিজেপি হতেন বা তৃণমূলের হতেন এনার যা আজকে অ্যাটিচিউড যা লড়াইয়ের ক্ষমতা আমি দেখলাম যেভাবে জলের তোরের সামনে একেবারে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন এই রাজ্যের যে কোনো দলের সদস্য হলেও আমি তাকে স্যালুট জানাতাম কি হয়েছে আমাদের বাঙালিদের একটা মানুষ যে পুলিশের বিরুদ্ধে লড়াই করছে জল কামানের জলের তোলের বিরুদ্ধে তোরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তাকে এভাবে খিল্লি করব ব্যঙ্গ করব আমাদের মনুষ্যত্ব এটাই কারণ এই বন্ধটা আমরা ডাকিনি বলে লজ্জা লাগলো আজকে যারা সোশ্যাল মিডিয়ায় এই বয়স্ক মানুষটির বয়স নিয়ে প্রশ্ন তুললেন ছবি দেখে জিজ্ঞেস করলেন ছাত্র আন্দোলনে এই বেটাকে তাদের প্রত্যেকের লজ্জা লাগা দরকার তাদের কারোর বাবা মা তাদেরকে আসল শিক্ষাটা দেয়নি তাই তারা এই ধরনের খিল্লি এবং ব্যঙ্গ করতে পারল অসাধারণ মানুষ এই বলরাম বসু কে নেই আমি জানি না যেটুকু খবর পড়লাম ইনি শিক্ষকতা করতেন এবং ইনি বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন আজকে যে ছাত্রদের আন্দোলনে তো সবাইকেই জাতীয় পতাকা হাতে ধরে আসতে বলা হয়েছিল প্রত্যেক বাড়ি থেকে একজন করে আসতে বলা হয়েছিল আমার ছাত্ররা আন্দোলনে করবেন পারে আরো একবার স্যালুট জানাই এই বলরাম বসুকে শুধু আজকে এই আন্দোলন বলে নয় এই ভদ্রলোক যে কোনো আন্দোলনে যদি থাকেন এই ধরনের কোনো ভদ্রলোক যে কোনো আন্দোলনে থাকলে যে দলেরই লোক হোক না কেন যে রঙেরই লোক হোক না কেন তাকে আমি স্যালুট জানাবো কি বলেন আপনারা বাংলার সংস্কৃতিকে কারা একেবারে নির্লজ্জ ভাবে ধ্বংস করে দিচ্ছে নির্লজ্জ ভাবে রাস্তায় মিটিয়ে দিচ্ছে যে বাংলা সংস্কৃতি এবং আমাদের শিক্ষা সংস্কৃতির কথা গোটা ভারতবর্ষে বিখ্যাত ছিল এই সিপিএম এর চৌত্রিশ বছরে এবং এই তৃণমূলের তেরোটা বছরে সেই সংস্কৃতি আজকে মনে হচ্ছে এবার লজ্জায় আত্মহত্যা করে ফেলবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না